বন্ধুরা বন্ধুরা আমরা সবসময় ইলেকট্রিক ওয়্যারিং এর খুঁটিনাটি যেখানে অসুবিধায় পড়া যায় তার একটি ভিডিও আমরা তুলে ধরি। তো চলেন আজকে আরো বেশ কয়েকটি অসুবিধাজনিত ভিডিও আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করব। তো চলুন ভিডিওটি আমরা দেখি। তো সর্বপ্রথমে যে আমাদের যেখানে অসুবিধায় পড়েছি সেখান থেকে কিভাবে উদ্ধার হওয়া যায় এই ইলেকট্রিক হাউস ওয়্যারিং এর সরাসরি এই ভিডিওটি দেখি। আমাদের এখানে একটি এসি পয়েন্ট হবে, এখানে একটি এসি পয়েন্ট হবে। এখন এই যে আমাদের ড্রয়িং রুম যে ওয়াল হচ্ছে এটা হচ্ছে ওয়াল, আপনার দেখতে পাচ্ছেন এটা ওয়াল, কিন্তু ওয়াল আপনার একেবারে পুরা 1 ফুট নাই এখান থেকে দেখে দেবো, পুরাই 1 ফুট ওয়াল নেই। এই ওয়াল এইখানে দিয়ে দিছে। এখন এইখানে এমন এসি পয়েন্ট দিতে হবে, লাইটের পয়েন্ট না হয় আমরা এইখানে একটা হোল্ডার লাগিয়ে দিলাম এসি পয়েন্টটা। তাছাড়া এই যে বারিন্দারা দিছে, এই যে বারিন্দারার মধ্যে দিছে, বারিন্দার মধ্যে কোনো লাইন যাওয়ার মতন প্রসেস নেই। এখন এইদিকে একটা পয়েন্ট আছে, ওই যে বারিন্দায় এটা হচ্ছে বারিন্দা, বারিন্দাটার এখন এই মুহূর্তে এই যে এখানে এই অবস্থায় বারিন্দা থেকে যদি আমরা এইভাবে ফয়েন কাটে আনি, ভেন্টিলেটর ফয়েন কাটে আনি এইভাবে দিয়ে দিই, মানে এই যে এইভাবে যদি ফয়েন কাটে আনি তাহলে এটা যদি ভেন্টিলেটর নাও থাকে এসির ফয়েন হইলে পরবর্তীতে তারটা ধরে আনা সম্ভব না। যখন এটা ব্লক করে ফেলবে তখন আমরা বাইরে কিভাবে যাবো বা তারটা কিভাবে ধরে আনবো তার একটি সুন্দর সলিউশন আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো। তারপর সব অনুযায়ী দেখতে পাচ্ছেন এইভাবে আনা যায়, কিন্তু আনলে একবার তার তোর ভরে দিতে হইব বর্তমানে। এখন আমাদের এখানে দুইটা পাইপ অবস্থান করতেছে দেখতে পাচ্ছেন, এখানে এই দুইটা পাইপের অবস্থান হচ্ছে এই যে এইভাবে আসছে, এই যে এইভাবে এইভাবে দুইটা পাইপ একটা পাইপ এখান থেকে ওইখানে গেছে। এখন যেহেতু পাইপটা এখানে আসছে, এখানে যদি আমরা ফুল করে দিই দেখেন বিপদে যখন পড়বেন আপনি একটা না একটা উপায় না বাইর করে আপনি কাজ করতে পারবেন না। ফুল এখানে যখন আমরা একটা ফুল করবো, ফুল করে এইভাবে যদি আপনি দিই তাহলে এইটা লাগানোর পরেও আমাদের এখান থেকে পাইপটা নিয়ে এখানে আমরা দিতে পারবো, এই যে এখানে 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 আমরা দিতে পারবো। দেওয়ার পরে আবার এইখান থেকে আমাদের এই এইখান থেকে সৃষ্টি যেহেতু এই দিক দিয়ে যাবে, এই দিক থেকে এই এইভাবে কাটিয়ে নিয়ে আমরা বাইরের পয়েন্টটা আমরা দিতে পারবো। এই যে বাইরে যে বারান্দার পয়েন্ট আছে সে এই যে পয়েন্টটা যেটা বাইরে নেওয়া লাগে এটা আমরা এনতে কি 1/2 ইঞ্চি পাইপের মাধ্যমে আমরা নিতে পারবো। আর এখানে 3/4 পাইপ, এখন আমরা সাত না কেটে করবেন কি, এখন আমরা সমাধানটুকু দেখব। এই যে এই লাইনটার সমাধান করা হয়েছে, এখান থেকে আসছে, এখানে দুইটা পাইপ উঠবে, দুইটা পাইপ উঠবে, একটা এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এই যে এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে এখানে আসছে, এই পয়েন্ট থেকে আমরা দিয়ে দিব আর কি, ঠিক আছে। আবার বাথরুমেরটা এখানে দুইটা পাইপ উঠবে 1/2 ইঞ্চি পাইপ, এইটা এদিকে আসার পরে আরেকটা পাইপ এদিক দিয়ে উঠে সরাসরি ওই বাথরুমের দিকে যাবে। এখন এই যে এটার সমাধান দেখেন, এটার সমাধান হচ্ছে কি, এটার কোনো অবস্থাতে কোনো কিছু করা যাচ্ছে না। তো ওইখানে যদি আমরা ওই দিক দিয়ে গ্রুপটা কাটতাম, ওই দিক দিয়ে গ্রুপটা কেটে এদিকে আনতাম যে মার্ক বরাবর রয়েছে, তো এখানে ভেন্টিলেটার দিত, ভেন্টিলেটারটা অফ হয়ে গেলে আমরা তারটা ভবিষ্যতে আর আনতে পারতাম না। তখন করছি কি, এই যে এই দিক দিয়ে ফোল্ডা করে এখানে একটু পাইপ দেওয়ার ব্যবস্থা করছি, কিছু করার নাই, আমাদের দেয়ালে ফিট টেকে গেছে, যার কারণে এখান দিয়ে 3/4 পাইপ আইনে এখানে আইনে এখানে সুইচ বোর্ড এসির পয়েন্ট করা হয়েছে, ঠিক আছে। তো এইরকমভাবেই সমাধান, যেবেলা দেয়ালে ফিট টেকে যায়, দেয়ালে ফিট টেকে গেলে এই ধরনের ব্যবস্থা করতে হবে। এই যে দেখেন আমরা একটু ভেগে যাচ্ছি, পেছনে যখন যাব তো এই জিনিসগুলো উল্লেখিত, মানে ওয়াল হচ্ছে এই যে বিমে বিম সুজা বরাবর, কিন্তু ওয়াল তার 1.5 ফিট দূরে নিয়ে সরাইছে। এরপরে যে সমস্যাটা হয়েছে, এখানে আপনার
বারিন্দার যে বাতি আছে বারিন্দার সাদে দেওয়া আছে, ওই যে সাদে, কিন্তু বারিন্দাতে ফল বারিন্দা ফল সাদ দেওয়ার কারণে এই পাইপটা মিস্টেক। তো এইখান থেকে নিয়ে আবার এই দিক দিয়ে কেটে ওইখানে দিতে হবে আর কি। এরপরে আরও কিছু মিস্টেক হয়েছে, এগুলোকে আমরা সরাসরি লাইভ ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব। তো দেখতে থাকুন ভিডিওটি। এটার তো আর কোনো অবস্থাতেই পাইপ নেই, চতুর্দিক দিয়ে ভিম টিম যা আছে বাথরুমের টয়লেটের কোনো পাইপের কোনো রকম ব্যবস্থা নাই। এদিক দিয়ে একটি ফ্রিজের লাইন, ওই যে পাইপ। তো ওই পাইপ কাইটে এখানে আনার চাইতে বিকল্প রাস্তা হিসেবে আমাদের এইখানে ডিবি বোর্ড থাকলে এদিক দিয়ে কিন্তু এখানে আসবে এই সুইচ বোর্ডে কুলিং মেলের জন্য, ঠিক আছে? তো কুলিং মেলের জন্য এই পেছনটা যখন এখানে আসবে আমরা এদিক দিয়ে ড্রিল করে ওই দিক দিয়ে বের করে একটা ফয়েন আমরা ফ্রিজের করতে পারি। সো এটা তো এখানে এই এইটার সুইচ বোর্ড এখানে দেখেন কত বড় একটা ফাঁক রাখা হয়েছে, আমরা ব্যাগে না গেলে পেছনে না গেলে বুঝতে পারবো না এই যে ফাঁক। তো এই যে ফাঁকটা রাখা হইলো এখানে এই ফাঁক ঘরের বা কিচেন রুমের সুইচ বোর্ডটা দেওয়ার জন্য অসুবিধা। তো অসুবিধা আপনার এখানে তোয়ালেই নেই, এই যে ফয়েনের জায়গায় ফয়েন আছে কিন্তু সুইচ বোর্ডে নামাইবেন কীভাবে এখানে যদি ওয়াল না থাকে? তো এটা বাত ক্যান্সেল। এখন সুইচ বোর্ড এখানে হয়েছে, এই যে দেখেন সুইচ বোর্ড এখানে হয়েছে, এখানে অ্যাডজাস্ট ফ্যান আছে, বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। অ্যাডজাস্ট ফ্যানের ফয়েন ওই দিক থেকে কাইটা আমরা আমরা চলে আসছি, এই যে অ্যাডজাস্ট ফ্যানের কাছে এই যে এদিক থেকে কাইটিয়া নিয়ে এদিকে দিয়ে দিছি, দিতে হবে। তো বিমে ডিমে ফয়েন দেওয়া যাবে না, লাইটটা এদিকেই দিতে হবে কারণ এদিকে চুলাটা। তো এইখানে আবার কোথায় থেকে লাইন আসবে দেখেন, এইখানে লাইন আসার মতো এই সুইচ বোর্ডের তো লাইট লাইন আনতে হবে, তা পাওয়ার আনতে হবে। তো পাওয়ার তো এখানে ছিল, এখানে বিম কলাম, এরপরে পাওয়ার তো আর আনার মতন আর কোনো সোর্স নেই। তো সোর্স হিসেবে বিকল্প ধারার ব্যবস্থা এদিক দিয়ে ড্রিল করা হয়েছে, দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ড্রিল করা হইলে এই ড্রিল এদিকে চলে আসছে, এই যে এদিক দিয়ে চলে আসছে, এদিক থেকে গ্রুপ কেটে নিচে দিয়ে দিছি। এটা আন্ডারপাস লাইন মানে গ্রাউন্ড লাইন হবে, এদিক দিয়ে পাইপ একটা এদিক দিয়ে নিয়ে এই যে এই সুইচ বোর্ডের সাথে আমরা অ্যাডজাস্ট করে দেবো ফ্লোর দিয়ে। তো যেহেতু টাইলস হবে এখানে খালি একটা পাইপ দিয়ে ক্লিপ মেরে দিলেই হবে। তো এই হচ্ছে সমস্যা সমাধানগুলি। আপনাদের বিল্ডিংয়ে এই ধরনের সমস্যা হলে আপনারা আমার সাথে মিলিয়ে আপনারা অবশ্যই কাজ করতে পারবেন। আর তাছাড়া এই আমার চাইতে অনেক অভিজ্ঞ লোক আছেন, আপনারা একটু কমেন্টস যদি করেন তাহলে হয় কি আমরা এই আপনাদের কমেন্টসের মাধ্যমে অনেক কিছু শিখতে পারি। আর আপনারা কমেন্টসগুলো করবেন, করার কারণে আমাদেরকে শিক্ষার চাইতে থেকে আপনারা অবশ্যই বিরত রাখবেন না, কমেন্টসগুলো করবেন, কারণ আমি জানি আমার অনেক ভুল আছে, আপনারা অনেক আমার চাইতেও ভালো জানেন। সেই ক্ষেত্রে আপনাদের প্রতি জোর রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু কমেন্টস করবেন, আমাদের ভুলগুলি হলে শুধরে দিবেন, সেই সাথে যেটা করলে ভালো হইতো সেই বিষয়গুলো উল্লেখ করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে ইলেকট্রিক বিডি ইউটিউব চ্যানেলের থেকে আমি সাইফুল ইসলাম বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।